ভর দুপুরে বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্কে এলাকাবাসীরা বুধবার দুপুরে বহরমপুরের পাকুড়িয়ায় ঘটে এই ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে বাচ্চু মণ্ডল নামে এক প্রোমোটারের বাড়ির মধ্যে এই বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের তীব্রতায় ভেঙে যায় একাধিক বাড়ির জানলার কাজ বাচ্চু মণ্ডলের স্ত্রী মাম্পি মণ্ডলের কথায় আমার স্বামী আগে কংগ্রেস করত কিন্তু এখন কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয় তবু কেউ বা কারা শত্রুতা করে ওকে ফাঁসানোর চেষ্টা করছে বলে অভিযোগ করে মাম্পি মণ্ডল ওখানটায় দাঁড়িয়েছিলাম থেকে আমি প্রচণ্ড আওয়াজ শুনেছি তারপরে আমি ভাবছি যে আমার বাড়িতে কি গ্যাস ভাস্ট হলো না কি হলো আমি মানে আর হেঁটে আসতে পারছি না এরকম তারপরে এসে দেখছি যে ওইদিকে দিকে প্রচণ্ড ধুমু বেড়াচ্ছে ওই দিকের বউটা অজ্ঞান হয়ে গেছে জল ঢালাঢালি হচ্ছে তখন আমি রকমে এসে দেখছি যে কাঁচটা সব ভেঙে গেছে বাড়িতে দাও দাউ করে আগুন জ্বলছে হ্যাঁ বমি বাস্ট হয়েছিল শত্রুতা করছে আমার স্বামী আগে মানে রাজনীতি করতো কংগ্রেস করতো এখন আর কোনো পার্টি করে না জমি জায়গার প্লটিং করে এখন মিষ্টির দোকান করেছে ওই নিয়েই ব্যস্ত থাকে ভরদুপুরে বাড়ির পাশে বোমা বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায় ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী কেউ হয়তো বদমাস করেও ফেলেও রেখে গিয়েছে আমরা তো জানি না সেরকম আমরা আপন নিজের কাজ সারছিলাম এসে দেখছি এই সাইডে তাকিয়ে দেখছি যে ধোয়া বিফুটো অবস্থা হয়েছিল চেঁচামেচি আবার শুনে দৌড়িয়ে এসেছি ইনারা অজ্ঞান হয়ে গিয়েছিল পাশের বাড়িতে এই মানে বোমেরই আওয়াজ পেয়েছি দিয়ে ধুমা দিয়ে আগুন জ্বলছে দাও দাও করে দিয়ে আমরা এসে ধরেন আগুন নিবাচ্ছি আর ইনাকে সবাই মিলে জল ঢালা হয় আতঙ্কিত মানে আমরা চাইছি যে যে রেখেছে আমরা তদন্ত চাইছি